राधे राधे सबाई के आकाश बृंदावन ब्लगे सुस्वागतम एवं दामोदर मासेर शुभेच्छा और कृष्णप्रति भालोबासा रइलो। तो आजकेर आलोचनार विषय हलो किभाबे आमरा दामोदर मासे आमरा किभाबे दामोदर व्रते दीपदान करब। तो आजकेर विषय हलो दामोदर मास चलछे एखन आमरा भगवान दामोदर के किभाबे दीपदान करब, दीपदानेर महत्व कि रयेछे आर दीपदान করলে আমাদের কি লাভ হবে। তো চলুন আজকে সেই বিষয়ে কথা বলবো। আর আগামীকাল হলো শরৎ পূর্ণিমা, এই শরৎ পূর্ণিমা নিয়ে আপনার সঙ্গে কিছু কথা বলবো। তো সঙ্গে থাকুন, ভগবান কৃষ্ণের এই বৃন্দাবনের ন্যাচারাল কিছু আপনার দেখাচ্ছি, গোমা তাদেরকে দেখাচ্ছি, যমুনার ওই পারে রয়েছে আর ধীরে ধীরে যমুনার জল পড়ে যাচ্ছে। তো চলুন এখান থেকে আমি জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি আপনাকে জুমিং করে দেখাচ্ছি। দেখুন যমুনার ওই পারে গোমা তারা কত সুন্দর ঘাস খাচ্ছে, ভগবান কৃষ্ণের সেই গাইয়া যে বৃন্দাবন ধামে এখনও বিরাজ করছে। বৃন্দাবনের গাইয়া গায়ে মা তারা এত সুন্দর আর এত ভালো হয়, তারা কখনও মানুষকে কখনো মারতে যায় না, খুবই সুন্দর হয়। দেখুন যমুনার ওই পারে কিন্তু আপনাদেরকে জুমিং করে দেখাচ্ছি। দেখুন এখানে কিছু মহিষ রয়েছে, নৌকা রয়েছে, নৌকা চলছে, এদিক দিয়ে যমুনার জল অনেকটা চলে গেছে। তো যাই হোক, তো আপনারা দেখতে পেলেন, আপনারা এখন আপনার সঙ্গে ঠিক আলোচনায় চলে যায় কীভাবে আপনারা দীপদান করবেন। তো দীপদান, দীপদানের যে নিয়ম রয়েছে সে নিয়ম তো আপনারা খুব সহজে পালন করতে পারবেন। গরুর ঘি, যে শুদ্ধ ঘি রয়েছে, যদি আপনি শুদ্ধ ঘি দিয়ে যদি ভগবান দামোদরকে দীপদান করতে পারেন তাহলে অতি মঙ্গল। মাটির পাত্র, মাটির যে পাত্রগুলো পাওয়া যায় ছোটো ছোটো, ওইগুলোতে আপনারা শুদ্ধ ঘি দিয়ে আপনারা ভগবান দামোদরকে দীপদান করতে পারেন। যদি আপনাদের ঘিয়ের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা তিল তেল ইউজ করতে পারেন, তিল তেল বা ঘি, ঘি হলো সর্বোত্তম। তো চলুন আমরা আজকে শুনি যে কিভাবে আমরা দামোদরকে দীপদান করব। তো ভগবান দামোদর এই যে ধামবন্দন লীলা করেছে ভগবান কৃষ্ণ, দামোদর অর্থাৎ দড়ি আর দর, দামোদর দাম অর্থাৎ দড়ি, দর অর্থাৎ উদর। ভগবান কৃষ্ণ সেই গোকুলে যে এত সুন্দর সুন্দর লীলা করেছে, এগুলা উদ্দেশ্য হলো আমাদের মতো ক্ষুদ্র জীবদেরকে উদ্ধার করার। তো ভগবান কৃষ্ণ অনেক ননি চুরি করেছে, গোপীদের মটকা ভেঙে দিয়েছে, যশোদা মায়েরও দুধের মটকা ভেঙে দিয়েছে, তখন যশোদা মায়া খুবই ক্রোধান্য হয়ে গেছে। তো এসব তো অনেক বড় লীলা রয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে কিছুটা তুলে ধরছি। তখন ভগবান কৃষ্ণকে খুবই ক্রোধ করছিল যশোদা মাইয়া, তখন কৃষ্ণকে মারতে গেছিলো। তো লাস্টে কৃষ্ণকে ধরতে পেলো আর ধরতে পেয়ে দড়ি দিয়ে বাঁধতে গেছিলো। তো এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে, ভাগবত অনেক অনেক কিছু বর্ণনা রয়েছে। তো কৃষ্ণকে যখন দড়ি দিয়ে বাঁধতে গেছিলো, নন্দ বাবার 900,000 গাই ছিল, সে 900,000 গায়ের দড়ি দিয়ে কৃষ্ণকে বাঁধতে গেছিলো, কিন্তু কিছুতেই কৃষ্ণ ধরা দিচ্ছিল না, দুই আঙ্গুল শর্ট পড়ছে, দুই আঙ্গুল শর্ট পড়ছে। তো এ যখন পারছে না যশোদা মাইয়া, তখন কিন্তু কৃষ্ণের কাছে ধরা দিয়েছে, যা কৃষ্ণ আমি পারছি না। তো তখন কৃষ্ণ কিন্তু নিজেই ধরা দিলেন। তো আমাদের মধ্যে যে অহংকার, ক্রোধ, হিংসা, হ্যাঁ, মোহ মায়াতে আমরা জড়িয়ে আছি, এটার উদাহরণটা হলো এটা। তো আমরা যদি পূর্ণ সমর্পণ হয়ে ভগবান কৃষ্ণের চরণে সমর্পণ হই তাহলে আমাদেরকে ভগবান ঠিকই ধরা দিবে। তো এ হলো কৃপার মাস এবং ডিসকাউন্টের মাস। এই মাসে আপনারা যা কিছু করবেন সেটা ভগবান আপনাকে কোটি গুণা ফল দেয়া দিবে। আর এই মাসে ভগবত বিষয়, ভগবানের সেবা বিষয়, ভগবানের নাম, ভগবানের জপ, ভগবানের চিন্তন, যা কিছু করবেন সব কিছুর মধ্যে আপনার অক্ষয় হয়ে থাকবে, যা কিছু করবেন সব কিছু অক্ষয়। তো দীপদানের মহিমা আপনাদেরকে শোনাবো, আর দীপদান কী করে করবেন। তো শুদ্ধ ঘি দিয়ে আপনারা দীপদান করবেন, কখন করবেন, সন্ধ্যাবেলা আপনারা করতে পারেন, যার যার অনুযায়ী। বৃন্দাবনে যেরকম এখন 6:30 বাজে সন্ধ্যা হয়, আগে 7:00 বাজে সন্ধ্যা হতো, তো অন্য অন্য জায়গায় মানে 5:00 বাজে, 5:30 বাজে সন্ধ্যা হয়ে যায়। তো আপনাদের যেখানে যেরকম সিচুয়েশনে রয়েছে সেরকম টাইমে সন্ধ্যাবেলা আপনারা গুদুর লগ্নে ভগবান দামোদরকে দীপদান করবেন। তো ভগবান দামোদরকে চরণে থেকে শুরু করবেন, চরণে আপনারা চরণে চারবার ঘুরাবেন, মানে চরণে চারবার দীপটা দেখাবেন। আর নাভিমণ্ডল অর্থাৎ মুখমণ্ডলে আপনারা দেখাবেন দুবার, আর ভগবান মুখমণ্ডলে দেখাবেন তিনবার দামোদরকে।
আর পুরো অঙ্গ মানে চরণ থেকে পুরো অঙ্গে আপনারা সাতবার দেখাবেন। তো দামোদরকে দেখিয়ে তারপরে রাধারানীকে দেখাবেন, যদি মহাপ্রভু থাকে মহাপ্রভুকে দেখাবেন, তারপরে আপনার তুলসী মহারানীকে দেখাবেন, আর লাস্টে আপনাদের যার যার গুরুদেবকে দেখাবেন। দেখিয়ে লাস্টে আপনি তুলসী মহারানীর নিচেও রাখতে পারেন, তুলসীও নিচেও রাখতে পারেন, বা গুরুদেবের কাছেও আপনি সেই দীপটা দিতে পারেন। তো দামোদর দীপদানের সময় আপনারা দামোদর অষ্টকান পাঠ করতে পারেন। দামোদর অষ্টকানের পাঠের অনেক মহিমা রয়েছে, কোটি গুণা মহিমা রয়েছে। যদি আপনারা দামোদর অষ্টকানটা অনেকে হয়তো মুখস্থ করতে পারে না বা সেটা একটু কঠিন দামোদর অষ্টকানটা, যাই হোক যদি আপনারা না পারেন পরবর্তী শুনিয়ে দিবেন। আর দীপদানের সময় আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা বলে বলে দীপদান করবেন। আর একমাত্র ভগবানের চরণ, ভগবানের মুখমণ্ডল একবারে এক নিচুভাবে ভগবানের ধ্যান রাখতে হবে, কিন্তু যে অন্য অন্য দিকে আমি তাকিয়ে আমি দীপদান করব সেটা কিন্তু হবে না। মন প্রাণ ভগবানের চরণে অর্পণ করে তারপরে আপনারা দীপদান করবেন। আর দীপদান যে ব্যক্তি করবে সে কোটি জন্মের পাপ থেকে মুক্তি পেয়ে সে ভগবত ধাম বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। তো আরেকটা কথা কি, যে এই দামোদর মাসে বর্ণনা রয়েছে যে দীপদান, যে ব্যক্তি দীপদান করবে তার মঙ্গল। যদি একজন ব্যক্তি দীপদান করলো, করে সেই ব্যক্তি দীপটা রেখে চলে গেল ভগবানকে দিয়ে, তো পুনরায় যখন দীপটা নিভে যাচ্ছে তখন যদি আপনি কোনো ঘি দিয়ে আবার সেই দীপটাকে পুনরায় জ্বালিয়ে দেন, তাহলে কিন্তু উভয় মানে যে ব্যক্তি দান করলো সে যে ফলটা পাবে, আপনিও সেই ফলটাই আপনি পাবেন। তো চলুন আজকে সেই ফলটার মহিমাটা আমি আপনার সঙ্গে তুলে ধরব। তো বৃন্দাবনে কালকে থেকে বৃষ্টি হচ্ছে, তো আগামী 12 তারিখ অবধি বৃষ্টি চলবে। তো আপনারা যারা আমাকে দেখছেন, যারা আমাকে সাপোর্ট করেন, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবনে রাধা মাধবের সেবায় যুক্ত হতে চান, বৃন্দাবনে অনেকে আসতে পারছেন না এই দামোদর মাসে, বৃন্দাবনে সেবা দিতে চান, কারণ আমি পূজা করতে চান, কারণ আমি দিতে চান, তাহলে আমি লাস্টে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব, আপনারা নাম্বার কালেক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দীপদান যখন একটা ব্যক্তি, একজন ভক্ত মন্দিরের কোনো কিনারায় দীপদান করে রেখে চলে গেল, তখন একটা ইঁদুর অর্থাৎ চুয়া অর্থাৎ ইঁদুর, তো ইঁদুরটা কী করলো, যে সুন্দর ঘি দিয়ে এত সুন্দর করে দীপটা দান করলো, এত সুন্দর স্যান্ট আসছে, সেই গন্ধের স্যান্টের অনুযায়ী সে গিয়ে মানে প্রদীপের সামনে এই ইঁদুরটা চলে গেল। তো ভাবছে যে এত সুন্দর আলো জ্বলছে, তো আমি সেই ঘিটাকে যদি আমি খেতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। তো সে ভাবনা নিয়ে সেই ইঁদুরটা কী করলো, সে দীপটার দিকে এগিয়ে গেল। আর দীপটা এরকম অবস্থায় ছিল, মানে অন্তিম সময়টা যখন নিভে যাচ্ছিল, তখন কী করলো, এই ইঁদুরটা পা দিয়ে যখন ধরতে গেল তখন সঙ্গে সঙ্গে সেই দীপটা আরও উজ্জ্বল হয়ে গেল, আরও জ্বলে গেল। তখন এই ইঁদুরের গায়ে আগুন লেগে গেল, আর ইঁদুরটার সঙ্গে সঙ্গে মৃত্যু হলো, আর দীপটা সঙ্গে সঙ্গে আরও একটু জ্বলে গেল। তখন ভগবান তাকে কী করলো, বৈকুণ্ঠ প্রাপ্তি, সাক্ষাৎ সঙ্গে সঙ্গে সে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে। কেননা সে একজন ব্যক্তি, সে জীব হোক আর জানোয়ার হোক, সেটা আমাদেরকে উদাহরণ হিসাবে ভগবান লীলার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছে যে তার মহিমাটা কী। তো সে ইঁদুর হোক আর মানুষ হোক, যদি কারো দীপ সে পুনরায় জ্বালিয়ে দিতে পারে দামোদর মাসে, তাহলে উভয়ই সে সমান সমান ফল প্রাপ্তি হবে, আর সঙ্গে সঙ্গে এই দূর বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। তো আপনারা জেনে গেলেন দামোদর মাসে দীপদানের কত মহিমা। তো দীপদান আমরা নর্মালি তো আমরা হাতে দিই যেরকম দীপদান করি, আরেকটা দীপদানের মহিমা রয়েছে, সেটা আপনারা করতে পারবেন কিনা আমি জানি না। আকাশদীপের একটা মহিমা রয়েছে, আকাশদীপটা আপনারা কী করে জ্বালাবেন, এরকম গ্লাস করে আপনারা চার কোণা করে একটা কিছু বানাতে পারেন, একটা বক্সের মতো, ওখানে আপনারা নিচে উপরে একটা ভাস দিয়ে দাঁড় করাবেন, মানে উঁচু করবেন, আর নিচে তুলসী মহারানীকে রাখবেন, রেখে আপনারা যখন সন্ধ্যাবেলা দীপদান করেন এখানে তুলসী মহারানীর দীপদান দেখিয়ে তারপরে সেই প্রদীপটাকে ঘি দিয়ে আপনারা উপরে দীপদান করবেন। এটা যে ব্যক্তি এক মাস করতে পারে সে সাক্ষাৎ একবার অনায়াসে সে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। তো সেই তো আপনারা চেষ্টা করবেন, দীপদানের অনেক মহিমা রয়েছে। আর আগামীকাল হলো শরৎ পূর্ণিমা, তো এই শরৎ পূর্ণিমাতে যে মহিমা রয়েছে, শরৎ পূর্ণিমাতে আপনারা যদি
যে চাঁদ উঠে মানে রাত্রেবেলা যে চাঁদ উঠে এই দিনে খুবই মহিমা রয়েছে। এই দিন ক্ষীর মানে মিষ্টনা ভোগ লাগানোর অনেক বিধি রয়েছে। আপনারা রাত্রেবেলা মানে কালকে আপনারা ক্ষীর বানিয়ে সেই ক্ষীরটা চাঁদের আলোতে দেখাবেন, রাত্রেবেলা দেখিয়ে সেটা ভগবানকে অর্পণ করবেন। আর সেই ক্ষীর প্রসাদটা যদি আপনি পান তাহলে মহা ওষুধের কাজ করে, সমস্ত রোগ ব্যাধি আপনি নিমিষেই আপনার ভালো হয়ে যাবে এবং আপনার সেই কৃপা আপনি ভগবানের কৃপা লাভ করতে পারেন। তার অনেক মহিমা আছে, আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন সেই শরৎ পূর্ণিমার মহিমা কি রয়েছে। তো আপনারা অবশ্যই যারা বাড়িতে ঠাকুর রয়েছে তারা আপনারা ভগবানকে উদ্দেশ্য করে ভালো করে ক্ষীর রান্না করবেন। রান্না করে রাত্রের সাথে আপনারা দেখিয়ে, আর গোপাল যদি থাকে ছাদের উপরে বা বাড়ির কোনো উপরে আপনারা যেখানে চাঁদের আলো পড়ছে সেরকম জায়গায় ক্ষীরটা রেখে আপনারা ভগবানকে ভোগ লাগাবেন। ভোগ লাগিয়ে উপরে ভগবানকে আরতি করবেন আর সেই ক্ষীরটা আপনারা বাড়ির সবাই প্রসাদ হিসাবে পাবেন। সেই ক্ষীরের দ্বারাই আপনার সমস্ত রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং আপনাদের দুঃখ কষ্ট চলে যাবে। তার অনেক মহিমা রয়েছে, আপনারা সেটা করতে পারেন। আর আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাচ্ছেন আমি আপনাদেরকে লাস্টে নাম্বার দিয়ে দিব, আপনারা আমার কাছ থেকে নাম্বারটা কালেক্ট করতে পারেন। আর যারা বৃন্দাবনে আপনারা 84 কোষ পরিক্রমার জন্য আসতে যাচ্ছেন তারা অবশ্যই যদি আসতে চান তাহলে আমাকে ফোন করবেন। আর একজন দুজন করে পরিক্রমা আমাদের হয় না, আমাদের পরিক্রমা আমাদের ট্যুরের সিস্টেমটা হলো আমরা মিনিমাম 7 জন লোক আমাদের প্রয়োজন। যদি 7 জন লোক আপনারা যদি ব্যবস্থা করতে পারেন তাহলে যেই কোনো সময় আপনারা বৃন্দাবন 84 কোষের জন্য আপনারা আমাকে ফোন করতে পারেন আর আসতে পারেন। তো আজকে আপনাদেরকে দীপদানের মহিমা শুনিয়ে দিলাম। এই দামোদর মাস খুব পবিত্র মাস, রাধারানীর মাস, রাধারানী সখা গোপীরা এই দামোদর ব্রত করেছিলেন। সেই কাত্যায়নী মন্দির আপনাদেরকে দেখিয়েছিলাম, এই কাত্যায়নী দেবীকে পূজা করে তারপরে এক মাস এই দামোদর ব্রত করেছিলেন। তো আপনারাও সেই দামোদর ব্রত পালন করুন। আর এই মাসে আপনারা কখনো মাছ মাংস অখাদ্য কুখাদ্য আপনারা খাবেন না, দয়া করে। এই মাসটা যে ব্যক্তি পালন করবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং সে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। আর যে ব্যক্তি এই মাস মানবে না সে 7 জনম সে নরক কুণ্ডে ভোগ করতে হবে, 7 জনম অনন্ত জনম সে নরকে নরকগামী হতে হবে। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্রীয় অনেক জায়গায় বর্ণনা করা রয়েছে। তো আপনারা অবশ্যই এই মাসে আপনারা এসব অখাদ্য কুখাদ্য খাবেন না দয়া করে। তো দেখুন বৃন্দাবনে বাদরের বাহিনী, তো বাদর সেনারা আসছে ধীরে ধীরে এদিকে, আপনারা দেখে নিন এত কাছ থেকে দেখুন। তো আপনারা সবাই ভালো থাকুন, আমি নাম্বারটা আপনাকে লাস্টে দিচ্ছি, আপনারা সবাই আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজন হলেই। আর আকাশ বৃন্দাবন ব্লগটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কিছু নিউজ দেওয়ার জন্যই আমি রয়েছি। আর বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে, আগামী 12 তারিখ অবধি বৃষ্টি হবে। আপনারা সবাই আসুন আর রাধারানী কৃপা লাভ করুন। আর যারা বৃন্দাবনে আসতে পারছেন না, যারা বৃন্দাবনে কারো নামে পূজা করতে চাচ্ছেন, কারো নামে পূজা দিতে চাচ্ছেন রাধা গোবিন্দের কাছে, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সেই ব্যবস্থা আমার ঘরে রয়েছে। আমি নিচে নাম্বার দিয়ে দিব, লাস্টে আপনারা নাম্বার কালেক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আকাশ বৃন্দাবন ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে। আর যারা বৃন্দাবনে আসতে যাচ্ছেন তারা অবশ্যই বৃন্দাবনে এসে মোবাইল চশমা নিজের পার্স সাবধানে রাখবেন। এই যে বৃন্দাবনে বাদর সেনারা রয়েছে তারা খুবই ডিয়ারিং, তারা কিন্তু আপনার থেকে মোবাইল চশমা সব কিছু নিয়ে চলে যাবে, আপনার অবশেষে আপনার মোবাইলটাকে ভেঙে দিতে পারে। তো আপনারা খুবই সাবধানে থাকবেন। তো আমার লাঠি আছে সামনে, এই জন্য এখন বাদরগুলো আসছেন আমার সামনে। তো সবাই ভালো থাকুন, নাম্বারটা নিয়ে দিয়ে দিচ্ছি, আপনার নাম্বারটা নিয়ে নেবেন। রাধে রাধে, রাধে রাধে। তো এ হলো আমার কন্ট্যাক্ট নাম্বার, আমি ভিডিওটাকে এডিট করছি না, এডিট করার সময় নেই। তো আপনারা আমার সঙ্গে প্রয়োজন হলে যোগাযোগ করবেন। যারা বৃন্দাবনে আসতে পারছেন না তারা যাদের নামে পূজা করতে চান, বৃন্দাবনে পূজা দিতে চান, সেবা দিতে চান, যোগাযোগ করবেন। আর যারা বৃন্দাবনে পরিক্রমা করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
রাধে রাধে।